গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার ফাওগান গ্রামে 2008 সালে অর্গানিক কৃষি খামার স্থাপনের জন্য প্যারামাউন্ট গ্রুপ এই 100 বিঘা জমির ওপর কাজ শুরু করে। এরপর থেকে এই খামারে অর্গানিক ভাবে হরেক রকমের সবজি, মাছ, মুরগি, টার্কি, হাঁস, গরু ছাগল মিলে একটি সমন্বিত খামার গড়ে তোলেন জনাব সাকাওয়াত হোসেন। এরই ধারাবাহিকতায় মাটি ছাড়া চাষাবাসের ধারণা আসে তার মাথায়। তিনি ব্যবসার কাজে বিশ্বের অনেক দেশ ভ্রমণ করেন। চীন ও জাপানের প্রযুক্তি ও কারিগরি সহযোগিতায় সম্পূর্ণ অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে এই শেড ও খামার স্থাপন করেন তিনি। এই যে শশার শেডটি দেখছেন, এটির আয়তন 22,000 স্কোয়ার ফিট। এই শেডের মধ্যে শশা গাছ আছে 4,800টি, রো আছে 30টি। এই শশা গাছগুলোর বয়স 45 দিন। এই গাছের বয়স 30 থেকে 35 দিন হলেই শশা ধরা শুরু হয়। প্রতিটি পাতার গোড়া দিয়ে এক থলিতে 4 থেকে 5টি করে শশা ধরে। প্রতিটি গাছ 93 থেকে 100 দিন বাঁচবে। এর মধ্যে প্রতিটি গাছ থেকে মানসম্মত কমপক্ষে 20টি করে শশা পাওয়া যাবে। গাছের গোড়া থেকে শশা ধরা শুরু করে। ইতোমধ্যে প্রতিটি গাছ থেকে 4 থেকে 5টি করে শশা কেটে বিক্রি করেছেন। বেসিক্যালি এক একটা শশা আসলে 60 থেকে 80 গ্রাম হয়ে থাকে, 12 থেকে 15টা এক কেজি হয়। শুরু থেকে শেষটা পর্যন্ত পুরোটাই কিন্তু একই রং থাকবে। যেটা বাজারে আপনি যদি একটা শশা যদি আপনি নেন হাতে, দেখবেন যে হয়তো সামনের অংশটুকু একটু লাল লাল হয়ে গেছে, পিছনের অংশটা সবুজ বা অ্যাব্রো থ্যাব্রো। বাট এটা দেখবেন যে এটা আপনি দেখেন যে এটা পুরোটাই অনেক সতেজ। ফ্রুটসের অল্টারনেট হিসেবে আপনি খেতে পারবেন। আমি একটু আপনাকে একটা শশা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা দেখেন। ভেতরটা দেখবেন যে একেবারে মানে অনেকটাই কচি। গাছের নিচের অংশের হলুদ পাতা ও অপুষ্ট শশা প্রুনিং করে দিতে হয়। প্রতিনিয়ত শেডের মধ্যে থেকে দেখতে হয় কোনো গাছ ঢলে পড়েছে কিনা, কোনো গাছের মাথা নিচে নেমে গেছে কিনা। কারণ এই একটি সুতো বেয়ে গাছ টিকে থাকবে। গাছের গোড়ায় কোনো মাটি নেই, আছে স্পঞ্জ আর নারকেলের পিট। এর মধ্যে সারের বেশ কিছু উপাদান মিডিয়া এ ও মিডিয়া বি নামে দেয়া হয়ে থাকে। আমাদের এখানে যে আপনি লম্বাভাবে রো দেখছেন, এখানে আমাদের টোটাল 30টা রো আছে এবং এই 30টা রোতে আমরা পুরোটাই শশা চাষ করছি। আর আরেকটা ব্যাপার হলো যে আমরা যখন চারাটা এখানে ট্রান্সফার করব, তার আগে আমরা আমাদের এই ফোম যেটা থাকবে, এক একটা ফোমে আমরা 4টা করে গাছ লাগাইতে পারবো, এই ফোমটাকে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে এবং ভিজিয়ে ওয়েটটা পরিমাপ করতে হবে যে আমার ওয়েটটা এটা 10 থেকে 12 কেজির মতো আসছে কিনা। যদি ওয়েট 10 থেকে 12 কেজি আসে, দেন আমার এই ফোমটা পারফেক্ট, তখন আমি ফোমটা এখানে সেট করব। এভাবে আমার সবগুলো ফোমই পানি দিয়ে ভিজিয়ে 10 থেকে 12 কেজির মতো ওয়েট করে নিতে হবে। যখন 10 থেকে 12 কেজি ওয়েট হয়ে গেল, তখন আমি সিডিং বেড থেকে এই চারাসহ এই টেরিটা এনে এখানে বসাবো। এখানে বসানোর পরে আমি খুবই ফলো আপ করবো গাছের দিকে যে আমার গাছের কোনো পানি প্রয়োজন আছে কিনা, এবং এক সপ্তাহ পরে আমি আমার যে নিউট্রিয়েন্টগুলো আছে সলিউশন এ এবং সলিউশন বি, গাছটা এখানে শিফট করার 8 দিন পরে 7 দিন পরে আমি এটাই নিউট্রিয়েন্ট দেওয়া শুরু করব। এভাবে গাছের আমরা পরিচর্যা করতে থাকবো এবং প্রথম 9 পাতা পর্যন্ত আমরা গাছে কোনো ডালপালা বা কোনো কিছু হতে দেব না। যেটা আসবে ওটাই আমরা শুধু কেটে দেব। কারণ হলো গাছটা আমার উপরের দিকে বাড়তে হবে। যখন গাছের আমাদের 6 থেকে 7 ইঞ্চি বড় হবে, তখন আমি এরকম ফিতা আছে, ফিতা দিয়ে গাছটিকে উপরে বেঁধে দেবো যাতে গাছটা উপরের দিকে বেয়ে বেয়ে চলে যেতে পারে। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে শশার ওয়েট 60 থেকে 90 গ্রাম হয়েছে এবং ফুল আছে, ওটা হলো খুব টেস্টি এবং কোয়ালিটি ফুল শশা, যেটা আমরা খেতে পারবো এবং খেতে খুব ভালো লাগবে। আমি প্রথমে যদি একটু আপনাদেরকে বলি যে আমরা আসলে আমাদের গ্রিন হাউসটা আমরা তো তৈরির ক্ষেত্রে আমাদের যে স্ট্রাকচারাল যে ডিজাইনটা এয়ার প্রোটেক্টেড দিয়ে আমাদের নেট দিয়ে আমরা সেটাকে কী করছি, বাহিরের তাপমাত্রা থেকে ভিতরের তাপমাত্রাটাকে আমরা কন্ট্রোল করছি। আপনারা যদি দেখতে চান উপরের দিকে দেখতে পাবেন আমাদের এখানে কুলিং সিস্টেমগুলো বা ফ্যানগুলো, এক্সজাস্ট ফ্যানগুলো দিয়ে যেখানে আমাদের ওভারঅল টেম্পারেচারটাকে আমরা আসলে এখানে কন্ট্রোল করছি। মাটির যে বিভিন্ন ইনসেক্টসগুলো সেগুলো যাতে আমার ফসলটাকে, আমার প্লান্টকে যাতে কোনো প্রবলেম না করতে পারে, সেই জন্য আমরা কী করছি, আমরা এই যে এয়ার প্রোটেক্টেড আমরা ইউজ করছি,
শেড ইউজ করছি, যাতে করে বা মাটির ভেতরে কোনো ইনসেক্ট হোক যে আমার এখানে ফসলটাকে কোনো অ্যাটাক না করতে পারে। এখানে মূলত হচ্ছে আমরা এই গ্রিন হাউসটার মাধ্যমে আমরা হাইড্রোপনিক পদ্ধতিতে আমাদের কিউকাম্বার চাষাবাদ করছি। এখানে আমার প্রজেক্টের টোটাল গ্রিন হাউসটা হচ্ছে 22,000 স্কোয়ার ফিট। আর 22,000 স্কোয়ার ফিটে টোটালি আমার 30টা রো আছে। এক একটা রোতে আমি প্রায় 148টার মতো আমাদের প্লান্ট আছে। শেডের চারপাশে মোটা অত্যাধুনিক ফয়েল দিয়ে ঘেরা, আবার ওপরেও একই ধরনের ফয়েল। এই ঘরটি এমনভাবে তৈরি করা হয়েছে যে কোনোভাবে ঝড় বৃষ্টিতে এই ঘরের কোনো ক্ষতি হবে না। আবার বাইরের বাতাস ভেতরে এমনকি মাটির নিচ দিয়ে যাতে পোকা ভেতরে ঢুকতে না পারে, সেজন্য পাকা করে এরপর কার্পেট দিয়ে রাখা হয়। সম্পূর্ণভাবে হাতের স্পর্শ ছাড়াই এই শসা উৎপাদন হয়ে বাজারে চলে যাচ্ছে।